বুড়ি ছেড়ির এত ঢং কেন? ভাবি আপনাকে ভালোবাসি। আচ্ছা দেবররা একটু ভাবিকে একটু বেশি ভালো লাগে, তারপর ভাবি যদি এত সুন্দর হয়, ভাবিকে একটু সবারই পছন্দ হোক, বাট অসুবিধা নাই বেবি, আমি তোমার ভাইয়ের বউ, তোমার বউ না। ওকে, ভাবি মামা কোথায় গেল? মামাকে দেখছি না। মোহাম্মদ সবুজ, ভাবির জামাই কেমন করে মামা হয়? ফকিনের পর তো তোর তোর মার জামাই কি, তোর মার যে জামাই, তোর মার জামাই কি লাগে, তোর তোর মার জামাই কি, তোর ইয়া হয় মার জামাই, তাহলে কি হবে, ভাই হয়? ফালতু কথা কাট, থাপ্প দিয়ে দাপ ফেলা দেবো, বেদ করে রাখবো। মোহাম্মদ সবুজ, এগুলাই হচ্ছে মার বয়ফ্রেন্ডের ছেলেগুলা, আমার বয়ফ্রেন্ডের ছেলেগুলো। আয়শা মাইয়াদের লাইভ না দেখলে ভালো লাগে না, আর আয়শা উল্টাপাল্টা কমেন্ট না করলে ভালো লাগে না। প্রিন্স মামুন, প্রিন্স ও মা, বন্দির পুতুল আবার প্রিন্স হচ্ছে, বন্দির পুতুল আবার প্রিন্স হচ্ছে কেমনে রে? 40 সাইজের ব্রা আছে কিনা আমার কাছে? 40 সাইজের কেন, 400 সাইজের ব্রা আছে তো লাগবে। থাপ্প দিয়ে সবগুলো ফলাই দেওয়া উচিত, মেয়ে মানুষের লাইফ দেখলেই ব্রা প্যান্টি জাঙ্গা এগুলা কমেন্ট করা লাগে না, মনে হয় এগুলা কমেন্ট করলে একদম খুবা কি লজ্জা পাইছি, লজ্জা একদম লাল হয়ে গেছে। আর ওই যে আর কোন স্কিন কেয়ার এর ক্রিম মানে কোন প্রোডাক্ট মানে ময়েশ্চারাইজার ইউজ করা লাগবে না ফর্সা হওয়ার জন্য, এমনি লজ্জায় লাল হয়ে ফর্সা হয়ে যাচ্ছি, বেয়াদব কোথাকার। এ নিশ্চিত এর মার বয়ফ্রেন্ড এর ছেলে। আবার লিখছে প্রিন্স মামুন, ফহিনীর ফু, তারপর বলে প্রিন্স হইছে। লিপস্টিক জমে নাই, তানবির এই হৃদয়, বেবি তুমি একটু লিপস্টিক কিনে পাঠাই দিলেই তো পারো, তাহলে তো জমে জমে ক্ষীর হয়ে যায়। এরা আয়শা দেখতেছে সারি লাইফ, আয়শা খুঁজবে তা দাও না না তো তো তো, আয়শা খুঁজবে ব্রা প্যান্টি, এটাকে তোদের ব্রা প্যান্টির দো শোরুম মনে হইতেছে, কানার গড়ের কানারা দেখতেছস না, এটা শাড়ির শোরুম আর থ্রি পিসের শোরুম। ইচ্ছা করে আয়শা পেরেশানি করার জন্য আয়শা জিজ্ঞাসা করবে ব্রা আছে নাকি? এই ফকিনের পুত, তোর মা তোর বউ তোর বোন ব্রা না পড়তে পারে, কিন্তু দুনিয়ার মেয়েরা সবাই ব্রা পরে, কারণ তাদের প্রয়োজনে পড়ে। হ্যাঁ, ব্রা মেয়েদের হচ্ছে প্রয়োজন। ও গো তোমার ও কোথায় গো, অরিন বেবি, আমার ওকে দিয়ে তোমার কি দরকার গো, আমার ও আমার ও নট ইউর ও, ওকে হি ইজ অনলি মাইন, ওকে। তুই তো তোর নাম তো সাগর হলো না রে, আমরা তো জানি সাগর, দন্ত স আকার গ বসুনর, আর বাং এটা ইংলিশে লিখলে হবে এস এ হ্যাঁ জি ও আর, তোর নাম হয়েছে সাগার, সাগার এস এইচ এ জি আর, সাগার সাগার, তুই কিসের সাগার, মুখের সাগর। ও হচ্ছে কি যেন ড্রেনের সাগর, ওই যে ড্রেনের ময়লা গুলো চাই না, যে সাগর হয় হয়েছে ওই সাগর। পু ও মা, হাই সতিনী, লিখছে আপনার স্বামীকে বিবাহ করতে চাচ্ছি আপনার অনুমতি পেলে, খুব আপু। ও রে শালির বেটি, একটা লাথি খেলে তোর চাপা দাঁত সব পড়ে যাবে, আপনার বুট জুতার লাথি খেলে ওর থোক মা দেবো। আমার জামাইরা বিয়া করতে চায়, ওর কত বড় সাহস, ওকে আমার জামাইয়ের সাথে বাসর করতে ওকে মিশরে পাঠাবো, ওই যে পিরামিডের ভিতরে, পিরামিডের ভিতরে, তারপর ওখানে যে মমি হয়ে যাবে, নতুন মমি করে দাও। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, কত বড় সাহস ওর গার্লস আছে বলতে হবে। আমার লাইভে এসে বলে আমার জামাইকে বিয়ে করতে চায়। তোমার জামাইয়ের শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, হ্যাঁ কিতা কয়তা কোথেকে পাইছোন? মারিয়াম রহমান, মারিয়া রহমান, আমার জামাইয়ের শ্যামলা গালের কালো দাড়ি কোথেকে পাইছে, বেটা তো মুরগির লাগান দলা। এই লুচ্চা মহিলাগুলা, লুচ্চা মহিলাগুলা কি মনে করে জানেন, লুচ্চা মহিলাগুলা মনে করে আরে ওর জামাই তো অনেক টাকা, আইস এরকম একটা জামাই কেল লিগা আমরা বিয়া করতে পারলাম না রে, মানে লুচ্চা বেটিগুলা মনে করে মনে হয় ওর জামাইয়ের অনেক টাকা, এই জন্য এরকম একটা সুন্দরী মেয়ে তারপর ব্যবসায়ী মেয়ে বিয়ে করতে পারছে, ইস এরকম একটা জামাই পাইলে না জানি কি পাওয়া যাইতাম। হ্যাঁ এগুলো হচ্ছে লুচ্চা মহিলাদের চিন্তা ভাবনা। বাট ডিয়ার লুচ্চিস, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এরকম জামাই বিয়ে করতে হলে এরকম আমার মতো সুন্দর হওয়া লাগবে, তোমাদের মতো এরকম চুন্নি মার্কা চেহারা নিয়ে এরকম জামাই বিয়ে করা যাবে না। আপু তুমি কাকুরে কেন বিয়ে করলে, কেন আমরা কি মরছিলাম? আহারে কাকুর আর কয়দিন ডেট আছে, জাহিদ হাসান। এরকম সুন্দরী আমার মতো এরকম ব্যবসায়ী বউ দেখতে সবাই আসলে এরকম কম বয়সী সুন্দরী ব্যবসায়ী মেয়েদের সবাই একটা বিয়ে করতে চায়,
ডার্লিং আমি আপনার মতো ছেলেদেরকে হাইও বলি না, নেভার এভার। আমার রুচি খুব হাই লেভেলের, ছোটবেলা থেকে সবসময় উপরের দিকে যায়। আপনার আগের জামাই কোথায়? মেহেদি হাসান, তোর আম্মার কোলে ওটা বসে আছে। আমার আম্মা আগের জামাই কে তোর আম্মা কোলে নিয়ে বসে আছে, এই জন্য আমি ছেড়ে দিছি। আমার আগের জামাই কোথায়, পরের জামাই কোথায়, সেটা দিয়ে তোর বাপের কিরে? আমি তো শুনলাম তোর আম্মার, তোর আম্মা নাকি সেফুদার এক্স গার্লফ্রেন্ড ছিল, তো তোর আম্মাকে জিজ্ঞা সেফুদা কোথায়। বইরা জামাই পে, আগের হ্যান্ডসাম জামাই রে ভুলে গেছ, দিস ইজ নট ফেয়ার। জাহিদ হুসাইন, ও মাই গড বেবি, তুমি এত কিছু জানো, সোনা তুমি এত কিছু জানো, তোমাকে তো ভুলে গেছি বেবি, কারণ তুমি একটা বাইঞ্চোদ, এই জন্য তোমাকে ভুলে গেছি। আর এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। ভুলে কেউ নিবেন না, নাজমুল হুসাইন পাটওয়ারি। ও মা বেবি, তোমার কথা তো সবাই শুনতেছে, আল্লাহ কি হবে এখন যদি কেউ শাড়ি না নেয়? তোমার কথা তো সবাই শুনে, বাংলাদেশের সবাই। মা তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট না, তোমার কথা সবাই শুনতেছে। ভুলে কেউ নিবেন না, ওরে বাপরে বাপ, নানি হয়তো এখন পর্যন্ত বিয়ে করব। মানে কি মানে, মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা। আপনাকে লাগলে কত দেওয়া লাগবে, এবার হৃদয় খান, এবার হৃদয় খান, জুতার বাড়ি খান, উষ্টা খান, লাথি খান, এবার হৃদয় খান, এবার হৃদয় না সরি ভুল করতেছি তো, আমি তো অশিক্ষিত হয়ে গেছি। এভরি হৃদয় খান, এভরি এভরি হৃদয় খান, জুতার বাড়ি খান, সিরা জুতার বাড়ি খান, গু খান, তারপরে আপনি উষ্ট খান, লাথি খান, আমাকে সঞ্জয় জারুর বাড়ি খান। আমাকে কত টাকা দেওয়া লাগবো? ফহিনীর ফুট তোর কয়টা আছে রে বন্দির ফুট? আর এই হচ্ছে আপনার শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসটা। ওকে সঞ্জয় দে, আমি একটু এবার হৃদয় খান, আমি একটু জুস খাই। এভরি না সরি, আমি এবার কেন আমার মনে আসতেছে, এভরি হৃদয় খান, এটা হচ্ছে জুস, জুস জুস নাশ বেবি, এটা হচ্ছে অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস মানে কি বুঝছো, এটা হচ্ছে কমলার রস। জুয়েল, বেঁচে থাকুক নানা নাতির ভালোবাসা, নানা নাতির ভালোবাসা তো বেঁচেই থাকবে, কিন্তু বেবি প্রিন্স জুয়েল, তোমার আব্বা আম্মার ভালোবাসা তো বেঁচে থাকলো না। তোমার আম্মা তো তোমার আব্বাকে রেখে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেল, কারণ তোমার আব্বা আবার তোমার আম্মাকে রেখে রাতের বেলা আন্টিদের সাথে ঘুরে বেড়াইতো, এই জন্য তোমার আব্বা আম্মার ভালোবাসা টিকলো না। সোনা তুমি আমার ভালোবাসা নিয়ে এত চিন্তা করার দরকার নাই, আপনি খুবই অশিক্ষিত ছোট লোক। কোন শিক্ষিত মানুষ এমন গ্লি গ্লি দেয় না, একে বিশ্বাস, কোন শিক্ষিত মানুষ এরকম গ্লি দেয় না, কিন্তু গালি দেয় শোনা, একে বিশ্বাস, কারণ আমরা জাতে বাঙালি না, আমরা বাঙালি সবাই গালি জানি। আর আমি অশিক্ষিত না শোনা, আমি বাংলায় গ্রাজুয়েশন কমপ্লিট করা, সো আপনার থেকে অনেক বেটার বাংলা আমি জানি, একদম ওয়ার্ড টু ওয়ার্ড আমি ভালো জানি। তো আপনার মতো সোনা পাখিদেরকে যেখানে যেখানে যাকে যেরকম ধরে ধরে মেডিসিন দিতে হয়, যাকে চুত্রা পাতা দিতে হয় তাকে আমি চুত্রা পাতা দিই, যাকে মনে করেন যে মরিচের ডলা দিতে হয় তাকে মরিচের ডলা দিই, যাকে মনে করেন চুম্মা দিতে হয় তাকে আবার মানে চুম্মা দিই। সো এ কে বিশ্বাস, ডিয়ার শিক্ষিত আফা তুই বাদ যা, আর বাপের জন্য পেজ আসতে পারবি না, দেখতেও মাগো স্যাররা তো দেখতে তো মনে হয় আমার বাসার কাজের সেরে তোর থেকে সুন্দর আছে রে।